আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد। সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে সংক্ষেপে যে বিষয়ে কথা বলতে চাই আর তা হলো ইবাদত কবুলের শর্ত। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন, তার গোলামি তার দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছেন। এখন এই ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে মাকবুল হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। যেই শর্তগুলো না থাকলে পরে আমরা ইবাদত করার যোগ্যতাই হাসিল করতে পারবো না, আর ইবাদত করলেও সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এটা একটা নিষ্ফল কাজ হবে, পণ্ড শ্রম হবে। সুতরাং আমাদের প্রত্যেকে জানা উচিত যাতে করে আমাদের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে মকবুল হয়, গ্রহণযোগ্য হয়, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাঁর চিরসুখের জান্নাতের যাতে তিনি আমাদেরকে অধিবাসী করেন। সেই জন্য ইবাদত কবুলের শর্তগুলো আমাদের জানা দরকার। প্রিয় ভাইরা, আমার ইবাদত কবুলের অনেকগুলো শর্ত ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন, আমরা সংক্ষেপে মোটামোটা দু একটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এক নম্বর হলো ঈমান তথা বিশ্বাস। ঈমান ছাড়া, বিশ্বাস ছাড়া, একরার ছাড়া, স্বীকৃতি ছাড়া আমার আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ঈমান মানে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে বলেছেন, আল ঈমানু, ঈমান হলো এরকম আল্লাহর প্রতি বিশ্বাস করা, ও মালাইকাতিহি ফেরেশতার প্রতি বিশ্বাস করা, ও কুতুবিহি কিতাবসমূহের প্রতি বিশ্বাস করা, ও রুসুলিহি রাসূলদের প্রতি বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখিরে এবং পরকালের প্রতি বিশ্বাস করা, ওয়াল কাদরে এবং তাকদীরের প্রতি বিশ্বাস করা, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, যে খায়ের এবং শার পুরোটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। এই যে ঈমান, ছয়টা বিষয়কে ঈমানের রোকন করা হয়েছে, এর কোনো একটি বিষয়ে কারো যদি সন্দেহ থাকে অথবা অস্বীকৃতি থাকে তাহলে তিনি ঈমান ওয়ালা হলেন না। আর যিনি ঈমান ওয়ালা হলেন না, যার মধ্যে এই ঈমান নেই, তিনি ইবাদত করার যোগ্যতা অর্জন করতে পারবেন না, পারলেন না। আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেছেন, ওমাই ইয়াকফুর বিল ঈমান, যারা ঈমানকে কুফরি করে, ঈমানকে অস্বীকার করে অথবা ঈমানের সাথে যারা কুফরি করে, ফাকদ হাবিত আমালুহ, তার আমলসমূহ বাতিল হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে দেখবে তার সলাত, তার সিয়াম, তার হাজ, তার যাকাত, তার সদাকা, তার ভালো কথা বলা, তার পিতামাতার খেদমত করা, সব কিছু বাতিল, কোনো কিছুই আর আল্লাহ তাআলার সামনে এরকম কোনো ওজনদার হলো না, এর কোনো ওয়েট আল্লাহ তাআলার সামনে থাকবে না, কারণ তার ঈমানে সমস্যা ছিল। যেমনটা আমরা লক্ষ্য করি সূরা আল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসূরা, যে আমি তাদের আমলের দিকে এগিয়ে যাব, অবিশ্বাসী যারা, যাদের ঈমান নেই তাদের আমলের দিকে এগিয়ে যাব, দেখব যে তাদের আমল আছে কিন্তু ঈমান নেই, ফাজআলনাহু হাবাআম মানসূরা, তাদের এই সমস্ত আমলগুলোকে আমি হাবায়ে মানসূর, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ধুলাবালি আমি বানিয়ে দেব। প্রিয় ভাইরা আমার, সুতরাং ইবাদত কবুলের সর্বপ্রথম এবং সর্বপ্রধান শর্ত হলো ঈমান। এছাড়া হাদিসের মধ্যে আমরা লক্ষ্য করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে ব্যক্তি রমজান ও সিয়াম পালন করবে ঈমানের সাথে সওয়াবের আশায় তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে এখানে আমলের কথা বলা হয়েছে, কিন্তু শর্ত হলো এই রমজান ও সিয়াম পালন করতে হবে ঈমানের সাথে। তার মানে হলো কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না এরকম ঈমান ছাড়া। এই জন্য ইবাদত কবুলের সর্বপ্রথম এবং সর্বপ্রধান শর্ত হলো ঈমান।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রধান শর্ত আমাদেরকে পূর্ণ করার তৌফিক দান করুন, আমিন। এরপরে ইবাদত কবুলের দ্বিতীয় প্রধান শর্ত হলো আল ইখলাস। আমরা ইবাদত করব কাকে খুশি করার জন্য, কাকে সন্তুষ্ট করার জন্য করব। ইবাদতের পেছনে যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির পাশাপাশি অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে, তাহলে সেই ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তাহলে একদিকে ঈমান প্রয়োজন ইবাদত কবুলের শর্ত হিসেবে, এখন আল্লাহর প্রতি আমি বিশ্বাসী হলাম, পরকালের প্রতি আমি বিশ্বাসী হলাম, রাসূলের প্রতি, কিতাবের প্রতি আমি বিশ্বাসী হলাম, আখিরাতের প্রতি আমি বিশ্বাসী হলাম, তাকদীরের প্রতি বিশ্বাসী হলাম, আমি ঈমানওয়ালা হলাম, কিন্তু কোরবানি করলাম আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, সমাজের রাজি খুশি করার জন্য, সন্তানদের সন্তুষ্ট করার জন্য, স্ত্রীর মুখ রক্ষা করার জন্য, নিজে না হয় সমাজে ছোট হয়ে যাব সেখান থেকে নিজেকে সেভ করার জন্য আমি কোরবানি করব। তাহলে কথাটা কি হয়ে গেল, একদিকে আল্লাহ সন্তুষ্টি, অন্যদিকে মানুষের সন্তুষ্টি, সৃষ্টিগুলোর সন্তুষ্টি। তাহলে এখানে আমি শিরক করে ফেললাম, আমার মধ্যে এখানে ইখলাস আর থাকলো না, আর ইখলাসবিহীন ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আমি মসজিদের জন্য 100,000 টাকা দান করলাম, মসজিদের জন্যই দান করলাম, আল্লাহর ঘরের জন্যই দান করলাম, আমার উদ্দেশ্য হলো আমি সামনে নির্বাচন করব, জনগণ যাতে আমাকে ভোট দেয়, আমি যে বিশিষ্ট দাতা এটা যাতে মানুষ জানে, মানুষ যাতে আমাকে বাহবা দেয়, মারহাবা দেয়, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দাতা, বিশিষ্ট দানবীর, এইভাবে যাতে আমাকে মূল্যায়ন করে, মূলত সেই জন্য আমি দান করলাম। তাহলে আমার ঈমান থাকার পরেও ইখলাসের ঘাটতি থাকার কারণে এই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আর কোনোই আদেশ করা হয়নি, একটাই আদেশ করা হয়েছে, আর তা হলো তারা দিনকে, তারা ইবাদতকে, তাদের বন্দেগীকে, তাদের গোলামিকে কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য খালেস করে উপস্থাপন করবে, হুনাফা একনিষ্ঠ, এতে আর কোনো উদ্দেশ্য তাদের থাকবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইমাম বুখারী তার কিতাবের প্রথম হাদিস এটা নিয়ে এসেছেন। আরে তোমার আমল তো নির্ভর করবে নিয়তের উপরে, সুতরাং নিয়ত যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি থাকে, অথবা আল্লাহ তাআলার সন্তুষ্টির পাশাপাশি অন্য কারো সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য থাকে, তাহলে সেই ইবাদত ইখলাসবিহীন হলো, আর ইখলাসবিহীন ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করেন না। সেই জন্য ইবাদত কবুলের অন্যতম প্রধান শর্ত হলো ইখলাস থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম নাসাই হাদিসটা নিয়ে এসেছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমালি, আল্লাহ তাআলা বান্দার আমল কবুল করেন না, ইল্লা মা কানা লাহু খালিসান, যতক্ষণ না আমলটা খালিসভাবে আল্লাহর জন্য হয়, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুল্লাহ, এবং আমলের উদ্দেশ্য থাকে কেবল আল্লাহর রেজামন্দি, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন। সুতরাং প্রিয় ভাইরা আমার, আমরা সৃষ্টিকুলের সন্তুষ্টির দিকে তাকিয়ে আমাদের ইবাদতগুলোকে আমরা যাতে নষ্ট না করি, সেই বিষয়ে আমাদের সজাগ সচেতন থাকা দরকার। প্রকাশ্য ইবাদতের পাশাপাশি যেগুলো আমরা করতে বাধ্য, গোপন ইবাদত অধিক মাত্রায় আমাদের করা উচিত, যাতে করে সেগুলোর কোনো সাক্ষী আল্লাহ তাআলা ছাড়া না থাকে, তাহলেই আমাদের ইখলাস দিন দিন বৃদ্ধি পাবে। এটা একটা আলাদা আলোচনার বিষয়, আল্লাহ তাআলা তৌফিক দান করলে অন্য কখনো আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা লক্ষ্য করি ইবাদত কবুলের তৃতীয় শর্ত, প্রধান তৃতীয় শর্ত হলো মোতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হলো আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করব, কার তরিকায়, কার পদ্ধতিতে, কার দেখানো সিস্টেমে। আল্লাহর গোলামি করা যাবে না আল্লাহর রসুলের দেখানো পদ্ধতির বাহিরে। যেই পথ, যেই মত, যেই পদ্ধতি ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি, সেই পথের বাহিরে আল্লাহ তাআলার ইবাদত করা যাবে না, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ,
যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কোনো বিষয়ে প্রবেশ করিয়ে দেবে সেটা প্রত্যাখ্যাত, তাহলে দিন যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন তার অনুমোদনের বাহিরে কোনো কিছুকে দিন হিসেবে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এরকম কোনো আমল করে যেই আমলের ব্যাপারে আমাদের কোনো আদেশ নেই, নির্দেশ নেই, সেটা প্রত্যাখ্যাত, সেটা যত বড়ই ইবাদত হোক না কেন আল্লাহ তাআলার কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, নতুন নতুন আবিষ্কৃত ইবাদত থেকে, আমল থেকে তোমরা বেঁচে থাকো, কারণ ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আবিষ্কৃত এগুলো হলো বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বেদাত হলো গোমরাহি, অন্যত্র এসেছে অকুল্ল দলালাতিন ফিন্নার, এই গোমরাহির পরিণতি হলো জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, সুতরাং ইবাদত হবে আল্লাহর, তরিকা হবে রাসূলের, অন্য কারো তরিকায় আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছা যাবে না, যেই তরিকাকে ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা যখন বেদাত নিয়ে কথা বলবো, সুন্নতে রাসূলের এই পদ্ধতি নিয়ে যখন আমরা কথা বলবো, তখন এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তাহলে আজকে আমরা যেটা জানলাম সেটা হলো এই ইবাদত কবুলের অন্যতম প্রধান তিনটি শর্তের কথা আমরা বলেছি, সেটা হলো এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো ইখলাস, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করা, তিন নম্বর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে আল্লাহ তাআলার ইবাদত করা। এই তিনটি শর্তবিহীন আল্লাহ তাআলার জন্য ইবাদত করলে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কবুলের এই শর্তগুলো আমাদেরকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করা তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।